আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গার্ডেন থেকে শুরু করে দিলাম। তো আজকে আমি কিছু পুঁইশাক হারভেস্ট করব। তো এর মাঝে আমি পুঁইশাক কিন্তু নিজে এখনো অবধি খাইনি, তো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সবাইকে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আত্মীয় স্বজন ইনশাল্লাহ আজকে কাটবো এবং এখন বের হবে। বৃষ্টি হয়েছিল কিছুদিন, 2-3 দিন এক নাগাড়ে, এখন আর হচ্ছে না। কিন্তু আবার হিট শুরু হয়েছে যেই সেই, মানে এত হিট, এখানে দাঁড়িয়ে আছি আমি এখন বাজে 11টা, আমার শরীর পুড়ে যাচ্ছে। এই যে দেখুন, সমস্ত গার্ডেনের চেঞ্জ আসছে, মাশাল্লাহ আল্লাহুম্মা বারিক। তো এই পোশাকগুলো আজকে কেটে আমি কিছুটা আমি নিজে খাবো, আবার ইনশাল্লাহ সবাইকে দিব। সজনে গাছে লাউ গাছ পেঁচায় গেল, এই যে এখানেও পুঁইশাক গাছ আছে, যে পাট শাকগুলো মাশাল্লাহ অনেক হয়েছে, আমার সজনে পাতা। এখন গাছেও পানি দিতে হবে, এই যে দেখুন ঝুলে গেছে এগুলো, এই যে মরিচ গাছটা এরকম হয়েছে। টবের মধ্যে পানি থাকে না, পানি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, যার জন্য এই যে দেখুন এখানে প্রচুর পুঁইশাক একটা টবে। এই তো, আর তোরা আজকে আমার পুঁইশাক গাছ থেকে আমি পুঁইশাক হারভেস্ট করছি, এই ফার্স্ট আমি রান্না করে খাবো। এর আগে আমি খাইনি, আমি সবাইকে দিয়েছি, আমার আত্মীয় স্বজন ফ্রেন্ডদেরকে। তো আজকে আমার খাওয়ার পালা, আমি খাবো। তো আপনাদেরকে সাথে করে কেটে নিচ্ছি, পাতাগুলো পরে কাটবো, যে এই ডগাটা কাটা যাবে। আমরা যত পাতা ডগা কেটে দিব ততই বের হয়, কিন্তু এগুলা কিছুদিন পরপরই আমি এমটি করে ফেলি, কিন্তু ঠিকই বের হয়। তো কাটতে ভয় পাবেন না, কাটলেই বেশি হবে, না কাটলে হবে না। এই ডগাটা কাটছি, এই যে এটা এখানে এসে পড়ছে, এটা দরকার নাই, আর মাটিতে পড়ে গেল। তো এটা কাটতে হবে, এই ডগাটা বের হয়ে যাবে। সো আমি একটু জায়গা রাখবো যেন কুড়ি বের হতে পারে, এই পাশটা থেকে যে কুড়ি বের হচ্ছে, এ তো এটা রেখে দিতে হবে আমাকে, এতটুকু রাখি। আচ্ছা, পানি দিয়ে ফেলছি, ধোয়াও হয়ে গেল ভালো, আর ঘরে যেও মানে অতিরিক্ত ধোয়াটা আর ঘষে ঘষে লাগবে না, কারণ আমি অনেক শাওয়ার করছি এগুলোর উপরে, যার জন্য। এই যে একটা, এটাও কেটে দিব আমি, আপনারা এভাবে নিজেদের গার্ডেন থেকে যদি খেতে পারেন মন্দ না। কিন্তু আমার এই যে বীজগুলো পেকে গেছে, এই যে দেখুন, এগুলো উঠায় ফেলবো আমি। আর এগুলো হচ্ছে আমার একদমই অর্গ্যানিক, এখানে আমি কোনো প্রকারের সার প্রয়োগ করি না, এটা হয়তো বা সবাই জানেন। আমি প্রতি বছর এইভাবে গার্ডেন করে থাকি, এই যে দেখুন এত এত সুন্দর সুন্দর, মাশাল্লাহ আল্লাহুম্মা বারিক। গাছ থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা, যারা কখনো খাননি তারা বুঝবেন না। বাজারের কেনা আর নিজেদের গাছের সবজিগুলো, এগুলার টেস্টই আলাদা। আজকে আর কাটবো না, আমার জন্য এনাফ, আমি রেখে দিব, কাউকে না কাউকে দিতে হবে। এই যে নিচেও আছে কিন্তু কুড়ি, আর অন্য অন্য সাইডেও আছে, ইনশাল্লাহ
ওগুলা থেকে টুকটাক করে নিব, পাতা কাটবো আমি। আমার গাছ এখন সতেজ হয়ে গেছে পানি দেওয়াতে, এগুলো আগাগুলো ঝুলেছিল একটু আগে, তো মাশাল্লাহ। আরও কাটবো, সাদা সাদা পুঁইশাকটা কাটতে হবে আমার। এখান থেকে কেটে নিব, এগুলো বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে, তো এটা কেটে দিই। ওকে, হয়ে গেল। আর এই যে গার্ডেন করার জন্য সবাইকে আমি বলতে চাই, সবাই যেন আপনারা নিজেদের ব্যাকইয়ার্ডে একটা গার্ডেন করেন। যারা প্রবাসে আছি, দেশি সবজিগুলো খেতে পারি না এবং অর্গ্যানিক সবজিগুলো খেতে পারি না বিশেষ করে। এই যে দেখুন, তো খেতে পারলে মন্দ কি নিজ কাছ থেকে। দেখুন তো অনেক হয়ে গেল। এটা এটা একটু হেভি হয়েছিল, কমিয়ে দিলাম। যাই হোক, দেখুন কতগুলো হয়েছে মাস। এগুলো চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ, এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে, অথবা শাক ভাজি বিভিন্নভাবে খাওয়া যায়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কত হৃষ্টপুষ্ট দেখুন, মাশাআল্লাহ। এই টকাগুলো খুবই সুস্বাদু, এই এগুলো। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।